হ্যালো এভরিওয়ান, আমি মেহেদি ফ্রম এমএফএক্স 3D। তো এই পার্টের আজকের এই পার্টের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যামেরা অ্যানিমেশন বা ক্যামেরা ইউজ করবেন আইক্লোনে। তো আইক্লোনে ক্যামেরা অ্যানিমেশন করাটা অনেকটা সিম্পলি, জাস্ট ক্রিয়েটে যাওয়ার পর ক্যামেরা, তো একটা ক্যামেরা অটোমেটিকলি ক্রিয়েট করে দিবে। তো ক্যামেরাটা মূলত কিভাবে কাজ করে আর ক্যামেরাটার কাজটা কি, ধরুন এই যে একটা ধরুন এই যে একটা রিয়েল ওয়ার্ল্ড, সাপোজ ধরুন একটা রিয়েল ওয়ার্ল্ড, এর ভিতরে যে ক্যারেক্টারটা অ্যানিমেশন করছে বা একটা অ্যানিমেশন বা কোনো একটা পারফর্ম করতেছে, তো দেন ধরেন একটা অ্যাক্টর, বা মনে করেন আমরা যখন ফোন দিয়ে ভিডিও শুট করি, তো ধরেন একটা অ্যাক্টর সে জায়গায় কোনো পারফরমেন্স করতেছে বা যাই করুক, তো যখন আমাদের ফোনের ক্যামেরাটা মুভ করাই, তো ওই যে অ্যানিমেশনটা বা ধরেন ডানের থেকে বামে যাচ্ছে লাইক এরকম আস্তে আস্তে এরকম করতেছে, বা ধরেন একটা উপর থেকে শট নিতে আসেন লাইক ড্রোন শট, তো অনেক কিছুই করতে পারেন। এটা হচ্ছে পুরো ডিপেন্ড করে আপনাদের উপর। তো এটা হচ্ছে মূলত ক্যামেরা অ্যানিমেশন। তো আইক্লোনের ক্যামেরা অ্যানিমেশনটা হচ্ছে যে ক্রিয়েটে যাওয়ার পর ক্যামেরাটা সিলেক্ট করলাম, দেন জাস্ট ধরেন এই যে ক্যামেরাটাকে জাস্ট দেখাই দিতে হবে যে ও কোন ফ্রেমে কোথায় যায়, ওর সেকেন্ড পজিশনটা রাখবে, তো ধরেন যে ফার্স্ট পজিশনটা ধরেন এইখানে রাখলাম, দেন যখন অ্যানিমেশনটা এই পর্যন্ত আসবে তখন আমরা আরেকটা পজিশন দেখাই দেবো ক্যামেরাটাকে যে তুমি পরের পজিশনে এই পর্যন্ত আসবে, দেন ওকে। যদি এবার আমরা প্লে করি তাহলে এই যে একটা অ্যানিমেশন চলে আসছে, ধরেন যে আপনি চাচ্ছেন যে না এই অ্যানিমেশনটা অনেক ফাস্ট হয়ে গেছে ক্যামেরা মুভমেন্টটা, তো ক্যামেরা মুভমেন্টটা চাচ্ছি না, তো জাস্ট ক্যামেরা সিলেক্ট করার পর এই সিনে আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রিমুভ অবজেক্ট অ্যানিমেশন, তাহলে ক্যামেরার অ্যানিমেশনটা রিমুভ করে দেবে, দেন আবার ক্যামেরার অ্যানিমেশনটা আপনি করতে পারেন। তো ক্যামেরা ক্রিয়েট করার পর একটা প্রবলেম হয় যে ধরেন আমার এই যে সিন, তো সিনে আমি এইখান থেকে ক্যামেরাটা এইখানে নিয়ে যাবো, বা ধরেন এই যে আমার ফার্স্ট ফ্রেম ক্যামেরা, পরের ফ্রেমটা আমি মনে করেন এইখানে নিয়ে যাচ্ছি, যারপর এই ক্যারেক্টারটায় ফোকাস করাবো, সেই ক্ষেত্রে ধরেন এই যে ক্যারেক্টারটা যখন অনেকগুলো মডেল থাকবে তখন এইভাবে ফোকাস করাটা টাফ হয়ে যায়, তো সেক্ষেত্রে কী করতে পারবেন, জাস্ট এই মডেলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেন যদি আপনারা ঘুরান তাহলে অটোমেটিক্যালি এই মডেলটা কি ফোকাস করবে, মানে এই মডেলটাকে ফোকাস করে ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে এখন এটা মনে করেন তেমন কাজে লাগে না, কারণ এখানে মডেল একটা দুইটা তিনটা মডেল আছে, বাট যখন মনে করেন যে কোনো একটা সিটির সিন বা বড় কোনো সিন, ওই ক্ষেত্রে যায় এটা একটা ভালো প্রবলেমে ফেলায়, তখন যেই মডেলটাকে আপনি মানে শ্যুট করবেন সেই মডেলটাকে সিলেক্ট করে নেবেন, তাহলে মডেলের আশেপাশে ক্যামেরাটা ঘুরবে। কি রিমুভ করতে চাই, রিমুভ করে দিলাম, তো এই যে একটা ক্যামেরা অ্যানিমেশন করা হয়ে গেছে। তো এবার আরেকটা জিনিস আছে যে আপনি চাইলে আপনাদের ক্যারেক্টারটাকে ক্যামেরার দিকে মুভ করাতে পারবেন, যাতে ও অল টাইম ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, মানে লুক দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে মডেলটাকে সিলেক্ট করার পর এইখানে আছে যে লুক অ্যাট ক্যামেরা, তো আমাদের ক্যামেরা যেখানেই মুভ করবে ও কনস্ট্যান্টলি, আচ্ছা এখান দিয়ে দিতে হবে, কনস্ট্যান্টলি ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে। প্লাস আমি চাচ্ছি যে মনে করেন যে ও এই পর্যন্ত মানে এই পর্যন্ত অন্যদিকে তাকানো থাকলো, প্লাস এই যে স্ট্যাটাস ফ্রি, প্লাস যখন এই পর্যন্ত আসবে তখন ক্যামেরার দিকে তাকাবে, মানে এই ফ্রেম পর্যন্ত, দেন এই যে তো এইভাবে ধরেন যে আচ্ছা এক মিনিট আমি স্ট্যাটাস ফ্রি করে দিই। ক্যামেরাটা ডিলিট থাক, এই যে একটা মডেল, তো ধরেন যে আমি একটা এখানে একটা সিন ক্রিয়েট করছি, যে সিনে আমার এই মডেলটা একটা অ্যাক্টরের সাথে কথা বলতিছে,
তো সেক্ষেত্রে মাস্ট বি এই মডেলটাকে, এই মানে এই ক্যারেক্টারটাকে, এই ক্যারেক্টারটাকে এই ক্যারেক্টারের চোখের দিকে তাকে কথা বলতে হবে। তো এক্ষেত্রে যখন এই দুইটা ক্যারেক্টার একটা একটার সাথে কথা বলতেছে, তখন মাস্ট বি এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটার চোখের দিকে তাকে কথা বলবে। তো সেই ক্ষেত্রে ওটা কীভাবে করা যাবে, ওইটার জন্য করা যাবে কি, জাস্ট ধরুন এই মডেলটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এইখানে আছে যে পিক, না 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 পিকে টার্গেটে যে লুক অ্যাট, পিকে টার্গেট, যদি লুক অ্যাট ক্যামেরা দিই তাহলে তো ক্যামেরার দিকে দেখাবে, আর যদি পিকে টার্গেট দিই, পিকে টার্গেট, তারপর ধরেন এইটার আমি হেডে সিলেক্ট করে দিলাম, দেন যাই করুক এই মডেলটা এই এর হেডের দিকে অথবা চোখের দিকে তাকে কথা বলবে। প্লাস সেম এই এই মডেলটার দিকেও করা যাচ্ছে, এই মডেলটার ক্ষেত্রেও জাস্ট পিকে টার্গেট, দেন ও এর চোখের দিকে তাকাবে। তো এইভাবে মূলত মনে করেন যে একটা এরকম একটা সিন ক্রিয়েট করা যাবে।